কিচেন ফুডে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি কাঁঠালের চপ বানিয়ে দেখবো, কাঁঠালের বিচির চপ। এতদিন সবাই আপনার আলুর চপ খেয়েছেন, এবার এবার আমি তৈরি করে দেখাবো আপনাদের কাঁঠালের বিচির চপ। তো কিভাবে আমি কাঁঠালের চপ করব ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রথমত আমি একটা বিচি নিলাম, বিচিটা এইভাবে কেটে নেব, কেটে উপরের অংশ এভাবে ছাড়িয়ে নেব। এবং ছাড়িয়ে এটা জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এভাবে করে আমি সমস্ত বিচিগুলো ছাড়িয়ে নেব। আমার সমস্ত কাঁঠালের ছোলাগুলো খসানো হয়ে গেছে। তো এবার বন্ধুরা এভাবে করে আমার এই বিচিগুলো আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, যেতে করে উপরের এই যে লাল একটা অংশ আছে এই অংশটা উঠে যায়। তো আমি আধা ঘন্টা পরে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। আমি আধা ঘন্টা পর ফিরে আসলাম। তো এগুলো এভাবে একটা জালির মধ্যে নিয়ে নিচ্ছি। গোটা বিচিগুলো আমি জালির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলো জালির মধ্যে করে ঘষা দিয়ে এভাবে করে ঘষাগুলো ছাড়িয়ে নেব। এক এক করে দেখেন সাদা হয়ে যাচ্ছে। তো আমি খোসাগুলো ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার কাঁঠালের বিচির এই যে ভিতরের যে অংশটা ঘষে উঠিয়ে নিয়েছি। তো এবার এটাকে সিদ্ধ করব। খুব সুন্দর দেখেন উঠেছে। চুলায় আমি পাতিল নিয়েছি, পাতিলের মধ্যে জল নিয়েছি। এবার এই যে কাঁঠালের বিচিগুলো সব দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। হ্যাঁ, জলটা ফুটে উঠছে বন্ধুরা দেখে। তো সিদ্ধ হোক, আমি সিদ্ধ হওয়ার পর ফিরে আসছি আপনাদের মাঝে আবার। আমার কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে জল ঝাড়িয়ে নিব। কাঁঠালের বিচি গুলো বাটিতে নিয়ে নিচ্ছে। এত সুন্দর সিদ্ধ হয়েছে যে এগুলো আমার হাতেই আমি করতে পারবো। দেখেন পাটা লাগবে না। সবগুলো আমি এভাবে করে হাতে ভেঙে নিব সব বিচিগুলো। যে দেখেন আমি এত সুন্দর সিদ্ধ করেছি যে একদম হাতেই করা হয়েছে, পাটা বাটাবাটি লাগেনি। তো এর মধ্যে আমি এক এক করে সকল উপকরণগুলো দিয়ে দিব। প্রথমত নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। ধনে পাতা কুচি। সামান্য একটু হলুদের গুঁড়া। চপে সবসময় শুকনো মরিচই ভালো যায়। তো আপনারা চাইলে কাঁচা মরিচও কুচিয়ে দিতে পারবেন। তো আমি একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ। সামান্য একটু খাবার ছোড়া
চপে সরিষার তেল, নিয়ে নিচ্ছি আদা বাটা, এবার সমস্ত উপকরণগুলো একবারে একটু মেখে নিব। মাখানো হয়ে গেছে, এর মধ্যে নিয়ে নিব একটু জিরার গুঁড়া, ধনের গুঁড়া, সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে নিলাম। এবার আমি এগুলো চপ করার জন্য গোল গোল করে নিব। হাতে এবার একটু তেল মাখিয়ে নিব। এভাবে তেল মাখিয়ে নিব। চপের জন্য এভাবে গোল করে নেব। সবগুলো এক এক করে এভাবে গোল করে নেব। এভাবে করে সবগুলো গোল করে নিতে হবে। তো আমি এভাবে করে গোল করে নিলাম। এবার বেসনটা তৈরি করে নিব, এরপরে ভাজতে যাব। বেসন নিয়েছি, তো বেসনের মধ্যে নিয়ে নিচ্ছি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ, এটা মিক্সচার করে এবার দিয়ে দিচ্ছি জল। বেসনটা আমার করা হয়ে গেছে, বেসনটা বেশি ঘন করিনি, কারণ আমার যেহেতু কাঁঠালের চপ, তো সেক্ষেত্রে এভাবে করে নিয়েছি, কোনো মতে একটু ভিজিয়ে নিব। তো আমি বেসনটা এখন কিছুক্ষণ রেখে দেব, তারপর হচ্ছে ভাজতে যাব। চুলায় আমি ফ্রাই প্যান নিয়ে নিলাম। এখন আমি সয়াবিন তেল নিয়ে নিচ্ছি, চপটা ভাজতে সবসময় ডুবা তেলের দরকার হয়, তো আমি ডুবা তেলের মতো তেল নিয়ে নিয়েছি। এবং এটা ভাজার জন্য আমি মিডিয়াম আঁচে চুলাটা রাখবো, মিডিয়াম আঁচে চুলাটা ভালো হবে, লো আঁচেও ভালো হবে না এবং বেশি আঁচেও ভালো হবে না, সবসময় মিডিয়াম আঁচে চপ টপ সবসময় ভালো হয়। তো মিডিয়াম আছে আমি চুলাটা রেখেছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এক এক করে এবার যে কাঁঠালের চপগুলো দিয়ে দিব, যে বেসনটা বেসনের মধ্যে এবার এভাবে করে ভিজিয়ে নিব। খুব সুন্দর কালার হয়েছে দেখেন, এবং ভাজাও হয়ে যাচ্ছে খুব দ্রুত। এভাবে করে উল্টায় দিতে হবে একটু,
সব ভালো হয়ে গেছে, এবার উঠাই নিব। এক এক করে সবগুলো ভেজে নিব। আমার কাঁঠালের চপ ভাজা হয়ে গেছে। তো আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা এইভাবে তৈরি করে বাসায় খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এখন আমার চ্যানেলটিতে যারা বন্ধু হননি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে নেন। এ দেখেন কত সুন্দর সফট হয়েছে, পাশে থেকে ব্ল্যাঙ্কেট অন করে রাখেন যাতে করে আমার নতুন নতুন রেসিপি ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে।